এই ষোলো বছরে যে কাজটি হচ্ছিল সেটার জন্য বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল তারা একটা লাগাতার আন্দোলন করছে সংগ্রাম করছে এখন যে কাজটি হচ্ছে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া আপনি যত সংস্কারই করেন না কেন ওই সংস্কার পরবর্তী পার্লামেন্টে রেক্টিফাই করতে হবে সংবিধান সংশোধন পার্লামেন্ট ছাড়া হয় না পার্লামেন্ট এটাকে পূর্ণ গঠন পূর্ণ লিখন সব কিছু করতে পারে অন্য কারো রাইট নেই সুপারিশ করার রাইট আছে মানে সময় থাকতে আমার মনে হয় মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং সঠিক কাজটা আগে করা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আজকের মন্তব্য দিয়ে তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার সব সংস্কার করবে তাহলে জনগণ এবং পার্লামেন্ট তাদের কাজ কি এরকম একটি প্রশ্ন তিনি উত্থাপন করেছেন পাশাপাশিও বলেছেন যে এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে জনগণ সেটি মেনে নেবে না কোনো শঙ্কা তৈরি হয়েছে কি জি আপনাকে ধন্যবাদ আমার দুইজন সহযোগী আলোচক শুভেচ্ছা এবং যারা আমাদের অনুষ্ঠান দেখছেন রাত জেগে তাদেরকে অভিনন্দন শঙ্কার ব্যাপার না বিষয়টি এভাবে নেওয়া যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ একটা মানুষ দেশে না সারা বিশ্বে তার একটা পরিচিতি এবং সুখ্যাতি যাই বলি আছে সম্মান এটা আছে তিনি ব্যবসাটাকে সামাজিক ব্যবসায় রূপান্তর করছেন প্রফিট এটি তিনি শুধু বাংলাদেশে না সারা বিশ্বে অনন্য একটা ব্যক্তি হিসাবে নিজেকে তুলে ধরেছেন কিন্তু রাজনীতিবিদ ডক্টর ইউনুস মানে এটি আমার জানা নাই ব্যবসা একটা চমৎকার বিষয় যারা জানে আর না জানলে এটা মানে ব্যবসা করতে গিয়ে অনেকে ঝুলোঝাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মানে শেষ হয়ে যাওয়া রাজনীতিটাও তেমন রাষ্ট্র পরিচালনায় এটা মাঠের অভিজ্ঞতা লাগে পড়াশোনা লাগে হাজার হাজার বছর ধরে রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হয় শুধু দেশে না সারা বিশ্বের প্রখ্যাত বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেখানে এই উপদেষ্টামণ্ডলী যারা আছেন সরি খুব পাণ্ডিত্যপূর্ণ তাদের ব্যক্তিত্ব এবং প্রজ্ঞা শিক্ষা দীক্ষা এই জিনিসগুলো আছে ক্ষেত্রে তারা বিচক্ষ কিন্তু রাষ্ট্র পরিচালনায় বা রাজনীতিতে তাদের খুব একটা ভূমিকা রাখতে যায় না সামাজিক সংগঠনে তারা ছিলেন শিক্ষার বিষয় ছিলেন সব ব্যাপার ছাত্র জনতার গণব্যুথনে তারা ক্ষমতা এসেছে মৌলিক বিষয়টি হচ্ছে যে পনেরো ষোলো বছর ধরে এই দেশের মানুষ ভোট দিতে পারে না ভোট দিতে পারে না তো ভোট না দিতে পারার কারণে মানুষের অংশগ্রহণ রাষ্ট্র পর্যায়ে নেয় গণতন্ত্র স্বাধীনতা বাক স্বাধীনতা সবগুলো কিন্তু ভোটের সঙ্গে সম্পৃক্ত এই ষোলো বছরে যে কাজটি হচ্ছিল সেটার জন্যে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল তারা একটা লাগাতার আন্দোলন করছে সংগ্রাম করছে শেষ পর্যন্ত তাদের কর্মসূচি মানে বিএনপি সহ অন্যান্য দলগুলো এক দফায় রূপান্তরিত হয় ছাত্র জনতার দাবির আগে প্রায় পাঁচ ছ বছর আগে এক দফা রূপান্তরিত হয়েছে শেখ হাসিনা তুই কবে যাবে এক দফা এক দাবি হঠাৎ করে এটা আসে নাই তো আসার প্রেক্ষিতটা হচ্ছে দুর্নীতি সরাতে হবে ভোট অধিকার ফিরিয়ে আনতে হবে মানুষের মর্যাদা দিতে হবে মানবাধিকার ফিরিয়ে আনতে হবে লাগাতার যেমন আমি আমি আপনাকে স্পষ্ট করেই বলি টেলিভিশন অন স্ক্রিন একটা মা যখন সন্তান গর্ভে ধারণ করে এক মাসের মধ্যে সে সন্তান জন্ম দিলে সেটা মৃত হয় নয়টা মাস লাগে শেষ মাসে গিয়ে এটা পনেরো দিন আগে দশ দিন আগে বা পরেও হতে পারে তো ওই পিরিয়ডে যে হাসপাতাল নিয়ে নিয়ে যায় তার একটা কৃতিত্ব আছে শেষ মুহূর্তে স্বামী নাই অথবা শাশুড়েও নিয়ে যেতে পারে না প্রতিবেশী একজন যদি নিয়ে যায় তার কৃতিত্ব আছে ওই সন্তানটাকে বাঁচানোর ক্ষেত্রে কিন্তু মা ধারণ করছে আরও আট মাস আগে যে আন্দোলনটার মুখোমুখি আমরা হয়েছি আমি ছাত্র আন্দোলনে ছিলাম তারাও হয়তো ছিল এই দেশের ছাত্র আন্দোলন বাহান্ন বাষট্টি উনসত্তর নব্বই ধারাবাহিকভাবে আসছে ছাত্র দলের সভাপতি ছিলাম সবথেকে বয়োজ্যেষ্ঠ সভাপতি কিন্তু সাবেক আমি এই আন্দোলনে যারা মানে ছাত্র আন্দোলন করছে এটা নতুন কিছু না এর আগে আরেকটি দুটি গণঅভ্যুত্থান আছে ছাত্রদের উনসত্তরে পাকিস্তান আমলে নব্বই বাংলাদেশের প্রেক্ষাপটে এবং সেই আন্দোলনও এরশাদকে বিদায় করা হয়েছে আইফ খানকে বিদায় করা হয়েছে অনেক ইতিহাস এখন যে কাজটি হচ্ছে মানুষের ভোটের দিকার ফিরিয়ে দেওয়া আপনি যত সংস্কারই করেন না কেন ওই সংস্কার পরবর্তী পার্লামেন্টে রেক্টিফাই করতে হবে আপনার অনুমোদন নিতে হবে যদি কোনো কারণে তারা এটা না করে বা ওখানে দ্বন্দ্ব দেখা যায় অর্থাৎ আপনি সব কাজ করে গেলেন ওখানে কাজটা কি। সংবিধান সংশোধন পার্লামেন্ট ছাড়া হয় না পার্লামেন্ট এটাকে পূর্ণ গঠন লিখন সব কিছু করতে পারে অন্য কারো রাইট নেই সুপারিশ করার রাইট আছে সেই জন্য আমার কাছে যেটা মনে হয় এখন এই মুহূর্তে সময়ে এক ফোর অসময়ে দশ ফোর আমাদের ক্যাটটেকার ধরেন পরিবর্তিত হয়েছে এমন ইতিহাসও আছে ওয়ান ইলেভেনের প্রেক্ষিতে আমি এই কথাটা বললাম আমার কাছে এটা মনে হয় রাজনৈতিক দলগুলো বা পেশাজীবীদের সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে অব্যাহত সম্পর্কের ভিত্তিতে এই সরকার যদি এগোয় তাহলে বুঝতে পারবে তাহলে এই এই যোগসূত্রটা তারা পাবে যে কখন কোন কাজটা করার দরকার না হলে ভুলও হয়ে যেতে পারে আমার কাছে মনে হয় সেহেতু সংস্কার ভালো কিন্তু তার আগে কি দরকার সেটাও আবার মাথার ভিতর নিতে হবে যদি দেশ দেরি হয়ে যায় মানুষ আপনি বাজারে গেলে দেখবেন প্রতিটা মানুষ ক্ষুব্ধ কিন্তু পরিবর্তনের পরে দুই সপ্তাহে কিন্তু মানুষ খুব মানে ভালো অবস্থার দিকে স্বস্তিতে যেতে চাচ্ছিলো এবং ছিল কিন্তু এখন স্বস্তিগুলো আস্তে আস্তে গেল কিন্তু কেটে যাচ্ছে মনে হচ্ছে সেই জন্যে সময় থাকতে আমার মনে হয় মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং সঠিক কাজটা আগে করা পরের কাজটা পরে করা